বাসন্তী পূজার মহাষষ্ঠী আজ 7ই এপ্রিল, বাংলার 23শে চৈত্র, শুক্রবার। বাসন্তী পুজোর সূচনা অর্থাৎ মহাষষ্ঠী। পুরাণ অনুযায়ী রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করতেন, সেটাই ছিল রীতি। আর সেই অনুযায়ী অশোক, পদ্ম এবং অন্যান্য প্রাকৃতিক পুজোর উপাদান এই সময়ে সহজলভ্য। রামায়ণে রামচন্দ্র অশুভ শক্তির বিনাশ করতে দেবীর আরাধনা করেন শরৎকালে। সেই থেকে পুজো পরিবর্তিত হয়ে বাসন্তীর বদলে দাঁড়ায় শারদীয়া। সে যাই হোক, এবারে দেবীর দোলায় আগমন ফল মরক এবং দেবীর গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা। শুভ মহাষষ্ঠীর অশোক ষষ্ঠী নামে পরিচিত। প্রকৃতিও তার ফুলের সমাহার দিয়ে প্রমাণ দেয় বসন্তে এই পুজো। নদিয়ার শান্তিপুরে এই রকম বেশ কিছু পুজো লক্ষ্য করা যায় বহু প্রাচীনকাল থেকে, যার মধ্যে অন্যতম থানার মোড় বাসন্তীতলা, ফটকপাড়া, বুড়ো শিবতলা। তবে এবার এই প্রথম গোবিন্দপুর প্রমোদনগর এলাকায় বিশাল আকার বাসন্তী প্রতিমার পুজো শুরু হল নতুন করে। বাসন্তী পুজো কি শান্তিপুরে প্রচলন আছে বেশ কিছু? হ্যাঁ, বাসন্তী পুজো শান্তিপুরে অনেক কটাই হয়, মোটামুটি 5-6টা মতো শান্তিপুরে পুজো হয়। আর এটা একটা নতুন পুজো, এটা শান্তিপুর গোবিন্দপুরে সুকান্ত পল্লীতে হবে। এবছর নতুন হচ্ছে, নতুন পুজোটা করছে। এবাদেও শান্তিপুরে হয়তো এবাদেও শান্তিপুরে মোটামুটি 5-6টা বাসন্তী পুজো হয়। আপনি ঠাকুর বানাচ্ছেন কি? তাহলে কি এবছর নতুন নাকি আগেও বানিয়েছেন? না, আমি আগেও বানিয়েছি, এই গাংনাপুরে একটা করে এলাম এই কিছুদিন আগে, ওটা বাসন্তী পুজো। এটা কি মূলত সেই দুর্গাপুজো বলতে যেটা বোঝায় সেটা? এটা মূলত হচ্ছে দুর্গাপুজো বলতে আদি পুজো, যেটা মানে রাবণের পুজো অ্যাকচুয়ালি, সেই রাবণের পুজো, সেটা হচ্ছে বাসন্তী পুজো। আর রাম যেটা করেছিল সেটা হচ্ছে অকালবোধন, সেটা আমরা যে শরৎকালে যে পুজোটা করি দুর্গাপুজো, সেই পুজোটা হচ্ছে রামের পুজো। আর পাশে আর একটা ঠাকুর দেখা যাচ্ছে, ওটার ক্ষেত্রে অসুর জীব বের করে রয়েছে, এরকম তো দেখা যায় না। হ্যাঁ, এটার মানে মূল উদ্দেশ্য, এটাকে বলা হয় মানে দেবী দুর্গার যে নব মূর্তি আছে, সেই নবমূর্তির এক মূর্তি, এই মূর্তিটার নাম হচ্ছে বগলামুখী। এটা হচ্ছে অসুরের ওপর মা দুর্গা চেপে আছে, আর একজন একটা অসুরের জীব টেনে ধরে মা কাটতে যাচ্ছে আর কি। এই মূর্তিটাই হচ্ছে বগলামুখী। এই যে নবরাত্রির যে একদিন, সেটা এই রূপটাও পাওয়া যায়? এই রূপটাও পাওয়া যায়। আর কি কি রূপ আপনারা মানে করেন, বানান প্রতিমা? মোটামুটি আর কোনো রূপ করা হয় না, এই যে বগলামুখীটাই করা হয় আর কি, আর কোনো রূপ এর মধ্যে তো অনেক রূপ আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রদীপ পাল, গোপালপুর থেকে। প্রদীপ পাল।